ভয় করতে হবে কার? সব সময় ইবাদত করতে হবে কার? এই জমিনটা কার? আইন চলবে কার? এই জন্য সব সময় হৃদয়ের মধ্যে ভয় থাকতে হবে। একজনে চিল্লায় বলেন, তিনি কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝেন না সেটা বুঝেন কে? সব সময় আপনি সে আল্লাহকে ডাকেন, আল্লাহর ইবাদত মন থেকে করেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আছে না নাই? আপনি হয়তো কালকে চাইলেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন না, চাইলে আপনি এমপির সঙ্গে শিডিউল নিতে পারবেন না, ওনাদের ব্যস্ততা আছে না নাই? কিন্তু আপনি গরিব হতে পারেন, সাধারণ রিক্সা চালক হতে পারেন, আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে, মনে মনে আল্লাহকে ডাকেন, আল্লাহর পক্ষ থেকে জবাব আছে না নাই? পৃথিবীর মানুষ যা দিবে না, যা পারবে না, যা করবে না, আপনি অধম নগণ্যর জন্য মুহূর্তের মধ্যে তা করে দিতে পারেন কে? সকালবেলার ক্ষমতার মালিক যিনি সন্ধ্যাবেলায় ভাঙা থালা দিয়ে হাতে ধরায় দিতে পারেন কে? আবার আমি পত্রিকায় দেখেছি সাম্প্রতিক সময়ে নির্বাচন হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়, খবর এসেছে একজন চাওয়ালা মানুষ পছন্দ করে তাকে এলাকার কমিশনার বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? কোন মানুষের কাছে যা চায় না পাবেন, আল্লাহর কাছে তা আছে না নাই? এজন্য মোমেন সব সময় একজনকে ডাকেন, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম তুমি আমারে জিকির করো, তুমি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, দেখবা তোমার ডাকের মধ্যে আমি আল্লাহ আছি। আমরা বললাম, আল্লাহ কিভাবে আপনাকে স্মরণ করব, কোথায় আপনাকে ডাকবো? আল্লাহ বলেন, গোলাম কোরআন খুলো, দুই পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারার বর্ণনায় আল্লাহ বলছেন, পড়েন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার গোলাম যখন আমার জিকির করবে, কোন গোলাম যখন আমাকে স্মরণ করবে, আমার কথাটা জোরে চিল্লায় বলুক, কিংবা আসতে বলুক, কিংবা হৃদয়ে মনে মনে বলুক, তার মনে মনে কলিজার মধ্যে যখন আমার নাম সে স্মরণ করবে, ফাযকুরুনি আযকুরকুম, সে যখন আমাকে স্মরণ করবে, আমি আল্লাহও তাকে সাথে সাথে স্মরণ করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে, গোলাম ওয়াশকুরুলি, সব সময় কৃতজ্ঞতা আদায় করতে হবে। একজনের চিল্লায় বলেন, তিনি কে? ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা করো, আমার কাছে শুকরিয়া আদায় করো, নেয়ামত বাড়াই দিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়াতে কেউ উপকার করলে আমরা তাকে ধন্যবাদ দেই, কি দেই? ধন্যবাদ দেই। যেমন চেয়ারম্যান সাহেব যখন নির্বাচিত হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ দিয়েছে, ও আমার জনগণ, তোমরা আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছো, তোমাদের কাছে শুকরিয়া বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে। আপনারা খুশি হয়ে যান যে যাকে ভোট দিলাম সে আমাদেরকে মূল্যায়ন করেছে। আবার অসংখ্য চেয়ারম্যান আছে নির্বাচন হওয়ার পরে 5 বছর পর্যন্ত জনগণের খবরে নেয় না, আছে না নাই? আছে। এখন বলেন কোন চেয়ারম্যান ভালো, যে খবর নেয় আর যে নেয় না, দুজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আমাকে আপনাকে আল্লাহ কথাটা এই জন্যই বললাম উদাহরণ দিয়ে, ওয়াশকুরুলি, আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে স্মরণ করিয়ে দিচ্ছে, আমার শুকরিয়া করো, আমাকে স্মরণ করো, আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হয়েও না, নাফরমান হয়েও না, ঠিক কি না? সারা জীবন যদি সেজদায় পড়ে থাকেন গোলাম, সারা জীবন যদি আল্লাহর দরবারে সেজদায় পড়ে থাকেন, তারপরও কি একটা হাতের দাম কি পরিশোধ করা সম্ভব হবে? কথা বলেন, হবে? যেমন দেখবেন অনেকের হার্ট ফেল করে, হার্ট ব্লক হয়ে যায়, হার্টের মধ্যে কি দেয়? রিং পড়ায়। অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, ভারতে চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, মালয়েশিয়াতে চলে যায় একটা কিডনির জন্য। ডাক্তাররা সারা বিশ্বের সমস্ত বড় বড় হসপিটালে চিঠি পাঠায়, অমুক ব্লাডের, অমুক রক্তের, অমুক কোষ, কোষের সঙ্গে কোষ মিলাইতে হয়, রক্ত, যে কোনো শরীরের রক্ত কাউকে দেওয়া যায় না। ও পজিটিভ, ও নেগেটিভ, এবি পজিটিভ, আছে না নাই?
একজনের রক্ত আরেকজনের সঙ্গে মিলানোর প্রয়োজন হয়, না হলে কেউ কারো রক্ত দিতে পারে না। ঠিক তেমনি ভাবে কারো কিডনি যদি ফেল হয়, কিডনি যদি লাগানোর প্রয়োজন হয়, সবার কিডনি দেওয়া যায় না। খবরে নেওয়া হয় পৃথিবীতে কোথায় আছে এই কিডনি, 8 লাখ 10 লাখ অনেক মানুষ আছে, আমি 1 কোটি টাকা দিব ডাক্তার, আমার কিডনিটা আগের মতো করে দেন, দুনিয়ার আরো সামান্য আলো আমি দেখতে চাই। আর অত বড় উদাহরণ না দিয়ে যদি আপনি রাজশাহীর সদর হসপিটালে যান, হসপিটালের মধ্যে একজন মানুষ শুয়ে আছে ইমার্জেন্সি, নাকের মধ্যে অক্সিজেন দেওয়া, গায়ের মধ্যে ব্লাড দেয়, 1 ব্যাগ ব্লাডের দাম 3 থেকে 4 হাজার টাকা, অক্সিজেনের বোতলের দাম 3 থেকে 4 হাজার টাকা। যখন সে সুস্থ হয়ে হসপিটাল থেকে চলে যায়, ডাক্তারকে ব্লাডের দাম দিতে হয়, হসপিটালকে অক্সিজেনের দাম দিতে হয়। ও আল্লাহর গোলাম, কোনোদিন কি চক্ষু বন্ধ করে চিন্তা করেছেন, জন্মের পর থেকে এই পর্যন্ত আমাদের অনেকেরই আছে কোনোদিন অক্সিজেন নেওয়া লাগে নাই, ঠিক কিনা? শরীরের মধ্যে 1 ফোঁটা ব্লাড দিয়ে সাহায্য করা লাগে নাই। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, যে আল্লাহ আমাকে 2 নাক দিয়ে অক্সিজেন আমার নাকের মধ্যে ঢুকায় দেয় 24টা ঘন্টা, আমি ভিতরে অক্সিজেন নেই, হাওয়া বাতাস নির্মূল অক্সিজেন নেই, যেটা ভিতরে নিয়ে নাক দিয়ে আবার ছেড়ে দেই নাইট্রোজেন বিষাক্ত গ্যাস। আজকের বিজ্ঞান বলে মানুষের নাক থেকে বের হওয়া অক্সিজেন বিষাক্ত নাইট্রোজেন গ্যাসটা ওই যে গাছের পাতাগুলো তাদের খাদ্য হিসেবে চুষে চুষে গ্রহণ করে ফেলে। আল্লাহু আকবার। আল্লাহ আপনার কাছে রক্তের দাম চায় না, ব্লাডের দাম চায় না, আপনার কিডনির দাম আল্লাহ চায় না। তাকিয়ে দেখেন অসংখ্য মানুষ, মন চাইছে আজকের তাফসির মাহফিলে আসবে, কানের মধ্যে সাউন্ড গিয়েছে, সাউন্ড না গেলেও এই পোস্টারটা তার হাতে গিয়েছে, কিন্তু তার 2টা পা নাই, আসার ক্ষমতা হয় নাই, চোখের আলো নাই, আসার ক্ষমতা হলো দেখার ক্ষমতা নাই, কান ফেল হয়ে গিয়েছে, কানের শব্দ শুনে না। সেই আল্লাহর কাছে একটু চিন্তা করেন, যে আল্লাহ মাথার তালু থেকে পা পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে এই পর্যন্ত কবুল করেছেন, আল্লাহ আমার আপনার কাছে কিছু চাই না। আল্লাহ বলি খালি বলে গোলাম, তুমি খালি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজটা পড়তে 5 থেকে 10 মিনিট লাগে, একটু আমাকে জমিনের মধ্যে সেজদা করো না, তোমার সারা শরীরের দাম তো পরিশোধ হয়ে যাবে। শুধু তাই না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হাস, তোমার সত্যবাদিতা, তোমার ন্যায়পরায়ণতা, তোমার হালাল ইনকামের বরকত, আমি আল্লাহ খুশি হয়ে 10টা দুনিয়া সমান 10টা দুনিয়া সমান 1টা বিশাল জান্নাত তোমার নামে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। সেই আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সে আল্লাহটা খেলেন, সে আল্লাহটা পড়লেন, সে আল্লাহর জমিনে আপনি ঘুরলেন, কিন্তু নামাজ পড়ে আল্লাহকে সেজদা করলেন না, আল্লাহর ভয় আপনার হৃদয়ে কাজ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের বর্ণনায় বলছে, গোলাম কান খাড়া করে শোনো, কোরআন থেকে আল্লাহ বলছে, এই কোরআনের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, সারা কোরআনে অসংখ্য জায়গায় ইমানদারদের নাম আল্লাহ নিয়েছেন, কিন্তু মাত্র 1টি জায়গায় আল্লাহ কাফেরদের নাম বলেছেন। কেননা ইমানদারদের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। আমানু মানে কি? কথা বলেন, দিস ইজ এ ক্লাস, আমি কিছু বলবো, আপনারা কিছু রেসপন্ড করবেন, তাহলে এটা মজা আছে না নাই? কোরআনের কিছু শব্দ আপনারা শিখেন। আমানু মানে হলো যে আল্লাহর প্রতি ইমান আনে। সুবহানাল্লাহ। বলেন, কিছু শব্দ জানার দরকার আছে না নাই? তাহলে গভীর মনোযোগ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বহুবচন, সমস্ত ইমানদারদেরকে ডাক দিচ্ছেন কে? আল্লাহ বলছে, ইমানদাররা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবারকে বাঁচাও, নারা এমন আগুন থেকে বাঁচাও, দুনিয়ার কোনো সাধারণ আগুন না, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনের মধ্যে আল্লাহ মানুষকে ছেড়ে দিবে। দুনিয়ার কোনো আগুনে যদি মানুষ পড়ে যায়, 5 মিনিট 10 মিনিট লাগবে পুড়ে যেতে, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকেও বেশি হিট, বেশি তাপ। দুনিয়ার যে আগুন
রাসূল বলছেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হবে 70 গুণ বেশি ভয়াবহ তীব্র। আল্লাহু আকবার। সেই আগুনের মধ্যে পড়লে তো মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাওয়ার কথা, ঠিক কি না? কিন্তু না, মুহূর্তের মধ্যে আপনি ছাই হবেন না, মুহূর্তের মধ্যে আপনার প্রাণটা যাবে না। জাহান্নামী যারা হবে তাদের শরীরের চামড়াগুলোকে আল্লাহ 42 গজ মোটা করে দিবে। 42 গজ মোটা চামড়া পড়তে সময় লাগবে, এত বড় দেহ হবে তাদের দেহটা, বসার জন্য 450 মাইল জায়গার প্রয়োজন হবে, এক একটা দাঁত হবে বিশাল বড় বড় হুদ পাহাড়ের মতো। আল্লাহ বলছে কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেই আগুন থেকে তোমরা বাঁচো। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্নিং, এটা ভেরি ডেঞ্জারাস অ্যালার্ম। যখন কোনো জায়গায় মার্ডার হয় থানার মধ্যে ইমার্জেন্সি অ্যালার্ম বাজে, যখন কোনো জাহাজ ডুবে যেতে লাগে তলদেশ থেকে, যখন জাহাজ ফেটে যায় পানি যখন ঢুকে যায়, জাহাজের যে ড্রাইভার নাবিক ইমার্জেন্সি অ্যালার্ম চাপ দেয়। আর যখন কোনো রোগী মুমূর্ষু অবস্থায় হয়ে পড়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সাধারণ গাড়িতে আত্মীয়রা সেই রোগীকে উঠায় না, একটা অ্যাম্বুলেন্সে উঠায়। অ্যাম্বুলেন্স লাল বাতি ধরায়া সিগন্যাল দিয়া দ্রুত চলে যায়, ট্রাফিক পুলিশ ভাইরা অন্যান্য গাড়ি থামায়া দিয়া তাকে আগে জায়গা করে দেয়, ঠিক কি না? আল্লাহ বলছেন কোরআনুল কারিমের মধ্যে দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডেঞ্জারাস অ্যালার্ম, ডেঞ্জারাস, তোমাদের জন্য সতর্কবার্তা, খবরদার সেই আগুন থেকে এখনই বাঁচার চেষ্টা করো। যে আগুনের মধ্যে আল্লাহ মানুষকে ছেড়ে দিবে, পাথরকে ছেড়ে দিবে। দুনিয়ার আগুনগুলো লাকড়ি দিয়ে কাঠ দিয়ে পাতা দিয়ে জ্বালানো হয়, ভাত রান্না করে তরকারি রান্না করে, কিন্তু জাহান্নামের আগুন মানুষ আর পাথর দিয়ে দাউ দাউ করে জ্বালাবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতে কারিমা সাবেকদেরকে সামনে দাঁড়ায়া বসায়া এই আয়াত শোনাচ্ছেন, নবীজি স্বয়ং ওয়াজ করতেছে কোরআনের ব্যাখ্যা দিয়ে, ও আমার সাহাব একরামরা, তোমরা নিজেদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তোমাদের পরিবারকে বাঁচাও, কেননা সেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। একজন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাহান্নামের যে পাথরগুলো হবে সেগুলি কি দুনিয়ার কোনো পাথরের মতো? সেগুলি কি দুনিয়ার ওই যে ছোট্ট ছোট্ট যে পাথর, ওই পাথর নাকি? সাহাবি যখন প্রশ্ন করলো, আল্লাহর হাবিব বলছে, সাহাবি শোন, জাহান্নামের পাথর দুনিয়ার কোনো পাথরের মতো মনে করো না, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো একত্রিত করলে যা না বড় হবে, জাহান্নামের এক একটা পাথর তার থেকেও বড় হবে। এমন ভয়ঙ্কর আজাব! সাহাবি বৃদ্ধ মানুষ, হৃদয়টা নরম। বৃদ্ধ মানুষের মনগুলো কি নরম হয় দেখবেন। বৃদ্ধ মানুষ যত তাড়াতাড়ি আল্লাহর ভয়ে কেঁদে ফেলে, জোয়ান মানুষের চোখ দিয়ে তত তাড়াতাড়ি পানি পড়ে না। বৃদ্ধ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন বেড়ে যায়, তখন আল্লাহর ভয় ঢুকে, সারা জীবন যা করে আর না করে শেষ জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দুনিয়া থেকে যেতে চায়, ঠিক না? জোয়ান মানুষগুলোর নরম মনগুলো যদি নরম হতো, আল্লাহর ভয়ে প্রেমে যদি হৃদয়টা উত্তাল হতো, তাহলে ওই বৃদ্ধ মানুষগুলো বৃদ্ধ হয়ে যান আমল করে, জোয়ান মানুষগুলো মনটা নরম করে আল্লাহকে স্মরণ করলে জোয়ান থেকেই আমলটা শুরু করে দিতে পারতো, ঠিক না? ওই বৃদ্ধটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন, ইয়া রাসূল আল্লাহ কি বলছেন আপনি? জাহান্নামের এক একটা পাথর দুনিয়ার সমস্ত পাহাড় থেকে বড় হবে। আল্লাহু আকবার! লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তার বুকের মধ্যে হাত দিলেন, বুকের মধ্যে হাত দিয়ে দেখছে লোকটা এখনো জীবিত আছে, এখনো তার নিঃশ্বাস আপ ডাউন হচ্ছে। আল্লাহর হাবিব তাকে বলছে, তুমি পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালেমা মনে করে দিলেন। একজন মানুষ যখন মুমূর্ষু হয়ে যায়, খুবই রোগাক্রান্ত, খুবই দুর্বল, আপনি তাকে দেখলেই কি স্মরণ করিয়ে দিবেন? কালেমা। কি স্মরণ করিয়ে দিবেন? কালেমা। যেহেতু যার শেষ কথা, মৃত্যুর সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যার মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কবর, তার কিয়ামত, তার হাশর নাশর সব আল্লাহ সহজ করে দিয়ে জান্নাত দান করে দিবে, সুবহানাল্লাহ। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই বৃদ্ধ সাহাবি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবি, তোমার জন্য জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ। এখন একজন সাহাবিকে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিলেন, পাশাপাশি অন্যান্য সাহাবা একরামরা তারা বসে আছে, তাদের হৃদয়ের মধ্যে জান্নাতের আকাঙ্ক্ষা। একজন সাহাবিকে আল্লাহর রসুল জান্নাতের সুসংবাদ যখন শুনালেন, অন্যান্য সব সাহাবা একরামরা বলছে, ইয়া রাসূল আল্লাহ, জান্নাতের সুসংবাদ কি শুধুমাত্র তার জন্য নাকি আমাদের জন্য আছে? আল্লাহর হাবিব তাদেরকে কোনো জবাব দিলেন না, তিনি কোরআনুল করিমের একটি আয়াত কারিমা তেলাওয়াত করে শোনালেন। তিনি পড়ছেন, যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়ঈদ, যারা আমার আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, পরকালে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই চিন্তা যাদের ব্রেইনের মধ্যে আছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সুন্দর দালান কোঠা, সুন্দর দামি বাড়ি গাড়ি সব যার আছে, সেও যেমন 3.5 হাত ঘরের মধ্যে যাবে, একজন গরিব মানুষকেও 3.5 হাত ঘরের মধ্যে ঢুকতে হবে, ঠিক না? একজন রাষ্ট্রপতির জন্য যতটুকু জায়গা, আমার আপনার জন্য ততটুকু জায়গা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা এসেছি কিছু নিয়ে আসি নাই, মায়ের পেট থেকে এসেছি খালি গায়ে একেবারেই পোশাক ছাড়া। আজকে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, আমার গায়ের পাঞ্জাবি, এই সুন্দর টুপি আর কোটি কিন্তু আমার কবরে যাবে না। 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট করে দিয়ে 3.5 হাত মাটির ঘরের মধ্যে রেখে 1 সেকেন্ডও কেউ দাঁড়াবে না, সন্তান তার বাবাকে দাফন করে দিয়ে চলে যাবে, মনকার নকির আসবে, সেদিনকার কবরের কেউ বন্ধু থাকবে না, টাকা পয়সা আপনার সঙ্গী হবে না, আপনার ক্ষমতা আপনার সঙ্গী হবে না, আপনার বাড়ি আপনাকে সাহায্য করবে না, আপনার বাবা, আপনার ভাই, আপনার যেই মা আপনি না আসলে খায় না, সেও আপনার সাহায্য সহযোগিতা করতে পারবে না। সেদিন কবরে আল্লাহ শুধু দেখবে কার ভিতরে ঈমান আছে, কার ভিতরে নামাজ ছিল, কার মধ্যে রমজানের রোজাগুলো পাওয়া যায়, কার মধ্যে হালাল ইনকাম আছে, কে সুদ খাইতো না, ঘুষের সাথে সম্পর্ক রাখতো না, বিয়ে করলে যৌতুক নেয় নাই, কার মধ্যে এরকম মোত্তাকি ফরহেজগারি আছে, এরকম যারা হবে কবরের সেই 3.5 হাত 3.5 হাত থাকবে না, আল্লাহ বলবে, ফেরেস্তা, আমার এই নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর যাইবে তার কবরটা ফেরেস্তারা তত দূর নূরের মতো প্রশস্ত করে দিবে, আর বলবে জান্নাতের পোশাক তার গায়ের মধ্যে পড়ে দাও, জান্নাতের পোশাক পরে ঘুমায়া যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, এমন চমৎকার ঘুম দিবে, 1000 হাজার বছর পার হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, ইসরাফিল সিং গায়ে ফু দিবে, লোকটা যখন বলা হবে কবর থেকে উঠো, কিয়ামতের মাঠে শরীর থেকে মাটি ছাড়বে আর বলবে, মাত্রই তো চোখটা লেগে গেছে, মাত্র ঘুমাইতে পারি না, আল্লাহু আকবার। একজন নেককার বান্দা 1000 বছর ঘুমাবে, তার মধ্যে কোনো বিরক্তি ভাব আসবে? পক্ষান্তরে যেই লোকটা দুনিয়ার মানুষের হক নষ্ট করেছে, নামাজ আদায় করে নাই, আল্লাহর হক নষ্ট করেছে, বান্দার হক নষ্ট করেছে, রমজান মাসে দোকান বন্ধ করে হোটেলের ভিতরে পর্দা লাগায় খায়, আসে না নাই? আরে জুরুকন, আসে না নাই? আপনাদের রাজশাহীতে মনে হয় নাই? রমজান মাসে হোটেলের শাটারটা ফালায়া দেয়, এক হাত খালি রাখে, কুত্তার মতো ভিতরে চাইবা ঢুকে যায়, কথা কন ঠিক কিনা? ভিতরে ভালো মতো খাইয়া মুখ মুছে, তাতে বাইরে আসে না টের পায়, লগে আবার এইটা একটা খায়, এমন মুসলমান আছে না নাই? ভাত খায় এটা না খেলে তার মাথা ঠিক হয় না, ঘুরে পড়ে যায়। ও গোলাম, তুমি এটা রমজানের রোজা রাখলা না, আল্লাহকে মানলা না, মসজিদের মুসল্লিরা কষ্ট করে রমজান মাস, সামনে রমজান আসতেছে, মাত্র 2 মাস বাকি আছে, কয় মাস? রজব, শাবান, রমজান। রজব চলছে, তারপরই শাবান, তারপরই রমজান,
মুসল্লিরা সারাদিন রোজা রেখে কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় বিশ্বাকাত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত শুনে, আর তুমি ঘরের মধ্যে ঘুমায় আছো, ঠিক কিনা? আর যখন রজব মাস আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওবাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত আপনি আমার উপর নসিব করুন, আর রমজান পর্যন্ত আমার হায়াতটাকে আল্লাহ আপনি পৌঁছে দেন। বলেন আমিন। একজন নেককার বান্দা কবরে গেলে কি সুন্দর ব্যবহার তার সঙ্গে করা হয়। পক্ষান্তরে যখন একজন বদকার ঢুকে কবরের মধ্যে, দুর্গন্ধ চতুর্দিকে, ফেরেশতাদেরকে বলা হয় জাহান্নামের লেবাস তার গায়ের মধ্যে পড়ায় দাও। কবরের সাড়ে তিন হাত জায়গা থাকে না, দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে চাপতে চাপা শুরু করে দেয়। কবরের মধ্যে বাঁচার জন্য তার নেকামল খুঁজে পাওয়া যায় না। জাহান্নামের দরজা তার কবরের সঙ্গে জয়েন্ট হয়ে যায়, উত্তপ্ত শত্রুর গুণ, তীব্র আগুন, কি আগুন! আল্লাহর হাবিব বলছে, জাহান্নামের আগুনটাকে আল্লাহ প্রস্তুত করেছে কিভাবে জানেন নাকি? প্রথম আল্লাহ 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালিয়ে রেখেছেন। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন যখন জ্বলল, এটার কালার হয়ে যায় সাদা। কি কালার? সাদা। এবার আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর পর্যন্ত জ্বালায়। আবার 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর এটার কালার হয় লাল। এবার আল্লাহর হাবিব বলছেন, আবার আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। সর্বমোট 3000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে আল্লাহ প্রজ্বলিত করে রাখলেন, 3000 বছর পরে জাহান্নামের রং হয়ে যায় কালো। আজও পর্যন্ত সেই রং বিদ্যমান। কালো আগুন জাহান্নামীদেরকে গ্রাস করে ফেলবে। দুনিয়ার কবরের ওই 3 হাত মাটি আমরা দিয়ে আসি, কিন্তু যে বদকার তার জন্য 3 হাত থাকবে না, দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে থাকবে, চাপতে তাপতে শরীরটার মধ্যে লেগে যাবে, আর শরীরে লাগার পরও মাটি থামবে না। লোকটা চিৎকার মারবে, দুনিয়ার কেউ তার জন্য সাহায্যের জন্য কি আসবে? আসবে না। দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ডান পাশের যে হাড্ডিগুলো, বাম পাশের যে হাড্ডিগুলো, বুকের যে হাড্ডিগুলো সারি সারি মধ্যে রয়েছে, হাদিসের মধ্যে আসছে, ওই দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, ডান পাশের হাড্ডি, বাম পাশের হাড্ডি, হাড্ডি হাড্ডির ভিতরে শেষ পর্যন্ত ঢুকে যাবে, এত মাটি পিষ্ট করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওয়ার্নিং জারি করেছেন, সময় আছে, কবরে যাওয়ার পরে চিৎকার মারবা কাজ হবে না, এখনই বাঁচো, পরিবারকে বাঁচাও, আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখো। কেমন ভয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ব যুগের এক ব্যক্তি ছিল, তার অনেক সম্পদ ছিল। কি ছিল? সম্পদ। এত সম্পদ ছিল, অনেক ধনী মানুষ ছিল সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, সেই সম্পদওয়ালা ব্যক্তি একদিন তার সন্তানদেরকে ডাক দেয়, সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, বাবারা, তোমাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, অ্যাজ এ ফাদার হিসাবে, বাবা হিসাবে আমি কেমন ছিলাম বলো তো দেখি। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর কোনো সন্তান তার বাবা খারাপ হলেও কি বলবে, বাবা খারাপ মানুষ? কথা বলেন, বলবে? বলবে না। ওই বাবা যখন সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমি তোমাদের বাবা হিসাবে কেমন ছিলাম, আল্লাহু আকবার, সব সন্তানেরা বলে, বাবা তুমি তো খুব ভালো মানুষ, তুমি আমাদের শ্রেষ্ঠ বাবা, তুমি আমাদের চোখে, আমাদের চোখে অনেক বাবা, সুন্দর বাবা, কত সুন্দর আদর করে, লালন পালন করে আমাদেরকে বড় করেছ। তার বাবা বলে, না সন্তানেরা, আমি আমার জীবনে এমন গুনাহের কাজ করেছি, আমার নফসের উপরে, আমার জীবনের উপরে এত অবিচার করেছি, এত জুলুম করেছি, আমি যদি ইন্তেকাল করি, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, আমার কোনো নিস্তার নাই, আমার কোনো রেহাই হবে না, আল্লাহ যে আমাকে কি কঠিন শাস্তি দিবে, আমি কুল কিনারা করতে পারছি না। লোকটা বলছে, সন্তানেরা, তোমাদের কাছে আজকে আমি একটা ওয়াদা চাই, ওয়াদা দিবা নাকি? একটা ওসিয়ত করবো, ওসিয়তটা পূর্ণ করবা নাকি? আমার মৃত্যুর পরে একটা কাজ সন্তান হিসেবে তোমরা করবা নাকি? সমস্ত সন্তানেরা বলে, বাবা কি বলো, এটা কি করতে হবে আমাদেরকে বলো, আমরা সন্তানেরা ওয়াদা করেছি তোমার মৃত্যুর পরে তোমার সেই ওসিয়ত আমরা অবশ্যই অবশ্যই পূর্ণ করব। বাবা সন্তানদেরকে বলছে, গুনাহ তো জীবনে অনেক করে ফেলেছি, আমার বড় বড্ড মনে বড় ভয়,
মৃত্যুর পরে আল্লাহ আমার লাশটা ধরলে আমার অবস্থা খারাপ খারাপ করে ফেলবে। সুতরাং তোমাদের কাছে আমার একটা ওয়াদা, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করব, ওই জঙ্গল থেকে কাঠ এনে ধাও দাও করে আগুন ধরায়া দিবা, প্রচন্ড তাপের মধ্যে, প্রচন্ড আগুনের মধ্যে তোমাদের বাবার লাশটা আগুনের মধ্যে ফেলে দিবা, আর ততক্ষণ পর্যন্ত জ্বালাবা যতক্ষণ পর্যন্ত না আমার দেহটা পুড়ে পুড়ে ছায়ার সারখার না হয়ে যায়। সমস্ত সন্তানেরা অবাক, বাবা এটা কি বলছে? কয় হ্যাঁ এটাই আমার ওসিয়ত, এটাই করতে হবে, পারবা নাকি বলো। সব সন্তানেরা বাবাকে ভালোবেসে বলেছে, বাবা তোমার যেহেতু ওসিয়ত আমরা মানব। আচ্ছা বলেন তো, এমনটা করা কি ঠিক না বেঠিক? এমনটা করা কি জায়েজ আছে না? এবার বাবা বলছে, শোনো আরো কাজ আছে, আমার লাশটা এমন পোড়ান পোড়াবা যাতে আমার হাড্ডি, আমার চামড়া, আমার গোস্ত, আমার মাথার খুলি কোনো কিছু যেন না পাওয়া যায়, সব যেন গাছের টুকরার সঙ্গে লাকড়ির সঙ্গে পুড়ে পুড়ে সারখার হয়ে যায়। এমন পোড়ান পোড়াবা, পোড়াতে 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 ছায়ার ছাইয়ের স্তূপ করে ফেলবা। এবার ছাইটাকে তোমরা দুই ভাগ করবা, কয় ভাগ সবাই বলেন, দুই ভাগ করবা ছাইটাকে। একটা ভাগ তোমরা সমুদ্রের উত্তাল যেই ঢেউ আর ঢেউ ঢেউয়ের মধ্যে ছেড়ে দিবা, আর একটা ভাগ প্রচন্ড বাতাস যখন বইবে ওই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। বাবা এই ওসিয়ত করলেন, সমস্ত সন্তানেরা বাবাকে কথা দিল, বাবা তুমি চিন্তা করো না, জানি না তুমি কেন এমন ওসিয়ত আমাদেরকে করছো, তবে আমরা ছেলেরা কথা দিচ্ছি তোমার মৃত্যুর পরে তোমার ওসিয়ত আমরা পূর্ণ করে ছেড়ে দিব। এবার লোকটা ইন্তেকাল করে কিছুদিন পরে, ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস হুজুর বলছে, ইন্তেকালের পরে ছেলেগুলো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে ধাউ ধাউ করে আগুন ধরায় দেয়, যেমনি ভাবে আগুন ধরানো দরকার চমৎকার ভাবে আগুন ধরায় দিল, এত আগুনের হিট করলো, সন্তানগুলো নিজের হাতে নিজের বাপের লাশটা আগুনের মধ্যে ফেলে দেয়, মুহূর্তের মধ্যে ডেড বডিটা জেলোয় পুড়ে সারখার হয়ে যায়। এত পোড়ান পোড়ালো, পোড়াতে পোড়াতে আর সেই বডিটা নাই, গাছের লাকড়ির সঙ্গে পাতার সঙ্গে কাঠের সঙ্গে লাশটা পুড়ে পুড়ে সারখার হয়ে যায়। এবার যখন ছাইয়ের স্তূপ হয়ে গেল, এবার ছেলেরা ছাইগুলোকে দুই ভাগ করেছে, কয় ভাগ? দুই ভাগ। একটা ভাগ সমুদ্রের উত্তাল যে ঢেউ একটার পর একটা ঢেউ আসছে তার মধ্যে ছেড়ে দেয়, মুহূর্তের মধ্যে সমুদ্রের ঢেউ স্রোত ছাইগুলোকে বিলীন করে ফিনিশ করে ফেলে, আর একটা ভাগ প্রচন্ড বাতাস যখন বয়, প্রচন্ড বাতাসের স্রোত যখন ঝড়ো হওয়া যখন শুরু হয়ে যায়, আর একটা ছাইয়ের টুকরা তার মধ্যে উড়ে দেওয়া হলো, সব উড়ে সারখার হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য আল্লাহর নজরে আসে না নাই, কথা বলেন আসে না নাই? আল্লাহ চাইলে ধরতে পারে কি পারে না? আল্লাহর হাত থেকে বাঁচার জন্য লোকটাই ফন্দি করেছে, এই বুদ্ধি খাটিয়েছে। আমার আল্লাহ সমুদ্রকে ডাক দিয়ে কয়, সমুদ্র আর দেরি করো না, তোমার মধ্যে যা ছাই আছে সবগুলোকে একত্রিত করে ফেলো। আল্লাহু আকবার! আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ খালি বলে কোন, কি বলে? কাপ নুন পেশ কোন, বলেন কি বলে? কোন, সবাই বলেন কোন। কোন মানে হও, কোন মানে কি? হও। আল্লাহ খালি বলে কোন, হও, ফায়া কোন, সাথে সাথে মুহূর্তের মধ্যে করে ফেলেন কে? এই সারা পৃথিবীটা বানাই তো আল্লাহর এক সেকেন্ডেরও কম কম সময় লাগবে, ঠিক কি না? আল্লাহ সমুদ্রকে বলে, সমুদ্র তোমার মধ্যে যা আছে সব একত্রিত করো, ও দুনিয়া, ও জমিন, ও বাতাস, তোমার মধ্যে যা আছে সব একত্রিত করে ফেলো। মুহূর্তের মধ্যে সমুদ্রের ছায় একত্রিত হয়ে যায়, বাতাসের ছায় একত্রিত হয়ে যায়, দুই ভাগ একত্রিত হয়ে আল্লাহর সামনে লোকটা আবার জিন্দা হয়ে সশরীরে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ! আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আজ থেকে 100, 200, 500 বছর আগের কবরগুলো এখনো আসে না নাই? কবরগুলো খুলবেন, ভেঙে যায় কবরগুলো, আমরা আবার মেরামত করি,
অনেক কবর আছে, মেরামত করতে গিয়ে দেখা যায় হাড্ডি দেখা যায়, মাথার খুলি দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আবার এমন অনেক কবর আছে, গত বছরের নোয়াখালীর মধ্যে নদী ভেঙে এক কবর ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, 20 বছর পুরাতন কবর। লোকেরা সেই কবরটা আবার সরাবে, মেরামত করতে যাবে, কবরের ভিতরে গিয়ে দেখে 20 বছর আগের লাশ, কাফনের কাফড় যেমন দিয়েছো তেমন তরতাজা সাদা অবস্থায় লাশটা পড়ে আছে। সুবহানাল্লাহ। লোকেরা খোঁজ খবর নিয়ে দেখলো এই লাশটা আর কারো না, এই লাশটা হলো 20 বছর আগে গ্রামের মধ্যে ইন্তেকাল করা একজন হাফেজ কোরআনের লাশ। আল্লাহু আকবার। একটু আগে তো আমরা হাফেজ সাহেবদেরকে মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিয়েছি, কথা বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশের ছেলেদের মেধা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশের ছেলেদের মেধা কত ভালো, মাত্র 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছরের ছেলে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছরে এই গোটা আল্লাহর 30 পারা প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলে। আরো আস্তে কন, সুবহানাল্লাহ। একটা পৃষ্ঠা কোরআন আপনি মুখস্থ করেন, দেখবেন কি হয়। আপনি এই বেশি না, এই কাগজের মধ্যে বাংলা যা লেখা আছে 5 দিন সময় দিব মুখস্থ করবেন, তারপর 5 দিন টানা শোনাবেন, পারবেন? 1 পৃষ্ঠা বাংলা, 2 পৃষ্ঠা বাংলা, 10 পৃষ্ঠা ইংরেজি। বাংলা আমরা টানা মুখস্থ করতে পারি না, কিন্তু আল্লাহর কোরআন সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত 30 পারা, 114টি সুরা আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার মধ্যে ফিট করে দেয়। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফগুলো যদি কেউ জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, সমুদ্রের মধ্যে ফিরে ডুবন্ত করে ফেলে, কোরআনের মধ্যে যদি ভুলভাল ছাপিয়ে দেয়, 1 সেকেন্ড লাগবে না, 1 ঘন্টা লাগবে না। একদিক দিয়ে ছোট্ট ছোট্ট হাফেজ তেলাওয়াত করবে, আর একদিক দিয়ে লিখে মুহূর্তের মধ্যে গোটা কোরআন তৈরি হয়ে যাবে, ঠিক না? আফসোস, আমাদের ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু কোরআন পড়ার মতো আজকে লোক খুঁজে পাওয়া যায়? একটা সময় ছিল ফজর পড়তো মানুষ, ফজর পড়ে যখন ঘরের দিকে যেত, গুনগুন করে প্রত্যেকটা ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, ঠিক কি না? এখন আর তেলাওয়াত হয় না, এখন কোরআনের চর্চা হয় না, এখন কোরআনের ভালোবাসা উঠে গিয়েছে, এখন প্রেম দিবস, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স দিবস নিয়ে যুবকরা পড়ে আছে, ঠিক না বেটি? রাজশাহীতে আসে না নাই? ভ্যালেন্টাইন্স আসলে বাবা কি খুশি, আর গোলাপের দাম 10 টাকাটা 50 টাকা হয়ে যায়, রেস্টুরেন্ট ওয়ালা রাখা 10% ডিসকাউন্ট। ভালোবাসা প্রেমিক নিয়ে ঢুকো আমার কফি শপে, 50 টাকার কফি তোমাদের জন্য 20 টাকা। হারাম কাজের মধ্যে সহযোগিতা, ভালো কাজের মধ্যে সহযোগিতা হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলে, কি ব্রেন আমাদের বাচ্চাদের! বাংলাদেশের এক হাফেজ আছে নাজমুস সাকিব, কি নাম? নাজমুস সাকিব। সে সৌদি আরবে গেল ইন্টারন্যাশনাল কম্পিটিশনে, সারা পৃথিবীতে কোন দেশের হাফেজরা ভালো এরকম প্রতিযোগিতা দেয় সারা বিভিন্ন দেশ, কম্পিটিশন। সৌদি আরব একটা কম্পিটিশন ডেকেছে যে সারা পৃথিবী থেকে হাফেজ সাহেবরা আসো, আমরা দেখব কোন দেশের হাফেজরা বেশি ভালো পারে, আলহামদুলিল্লাহ বলেন না? এখন বাংলাদেশ থেকে একটা বাছাই হয়েছে, বাছাই করে একজনকে নির্বাচন করেছে নাজমুস সাকিব। সুদান থেকে গেছে, দুবাই থেকে গেছে, মালয়েশিয়া থেকে গেছেন, পাকিস্তান থেকে, ভারত থেকে, সারা বিশ্বের মুসলিম অমুসলিম কান্ট্রি থেকে, প্রায় 70টা দেশ থেকে সৌদি আরবের 1 একজন নির্বাচিত। প্রত্যেক দেশের সেরা সেরা হাফেজরা গিয়েছিলেন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করার জন্য। 70টা দেশের হাফেজরা তাদের সেরা কণ্ঠ, সেরা বুদ্ধি, সেরা পারফরমেন্স বিচারকদের সামনে দিয়েছে। বিচারকরা কোরআনের মাঝখান থেকে ছোট্ট একটা আয়াত মুখস্থ ধরেছে, প্রত্যেকটা হাফেজ সাহেব পড়ে ফেলেছে। বিচারকরা হিমশিম খেয়েছেন, কাকে প্রথম দিবেন, কাকে সেকেন্ড দিবেন, কাকে থার্ড দিবেন। সমস্ত বিচারকরা কানের মধ্যে হেডফোন দিয়ে গভীর মন দিয়ে সবার তেলাওয়াত শুনলেন, মান যাচাই করলেন, কোয়ালিটির একটা ব্যাপার আছে না নাই? কোয়ালিটি, হাই কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, ল কোয়ালিটি, অর্থাৎ কোরআনের গ্রামার তাজবিদ কার কত ভালো, কার কণ্ঠর সৌদ কত ভালো, কার বলার ধরন কত ভালো। বিচারকরা 70 দেশের 70 জন হাফেজের তেলাওয়াত শুনল, সমস্ত বিচারকরা কাগজের মধ্যে এই রায় দিল, বাংলাদেশের হাফেজ নাজমুস সাকিব হলো 70 দেশের হাফেজের মধ্যে সেরা হাফেজ, সুবহানাল্লাহ, নাম্বার 1 হাফেজ নাজমুস সাকিব। এদেশের সোনারা বাংলার ছেলে
পুরস্কার নিয়ে দেশের মধ্যে ফিরেছে, আমাদের মনের মধ্যে গৌরব আছে না নাই, শান্তি আছে না নাই? একজন ক্রিকেটার ছক্কা মারলে আপনি আনন্দ করেন, আর একজন হাফেজ সাহেব কোনো একটা দেশ না 70 দেশকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়ে আসে। আল্লাহু আকবার। সেই নাজমুস সাকিব চলে গেলেন দুবাইতে। কোন দেশে? এবার দুবাইতে কোনো ছোটখাটো প্রতিযোগিতা না, দুবাইয়ের প্রতিযোগিতা হলো সবচেয়ে বড় প্রতিযোগিতা। এবার প্রায় 90 থেকে 100 দেশের হাফেজ। আল্লাহু আকবার। টাকাও কিন্তু কম না, প্রায় 1 কোটি টাকা প্রথম পুরস্কার। কয় কোটি? 1 কোটি টাকা প্রথম পুরস্কার। প্রত্যেক দেশ থেকে নির্বাচিত করে সারা দেশের সেরা হাফেজ, পাকিস্তানের সেরা হাফেজ যে তাকে দুবাইতে পাঠাইল, ভারতের যেই সেরা হাফেজ 120 কোটির মধ্যে নির্বাচন করে যাচাই বাছাই করে তাকে পাঠালেন, মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার হাফেজ, ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়ার হাফেজ, কাতার থেকে, সৌদি আরব থেকে, এমনিভাবে আমেরিকা থেকে, লন্ডন থেকে, কানাডা থেকে, আর আমাদের সারা পৃথিবীর ছোট্ট একটা দেশ বাংলাদেশ। যখন আপনি পৃথিবীর মানচিত্র দেখবেন, বাংলাদেশের সাইজ এত ছোট খুঁজতে আমার আপনার অনেক সময় লেগে যাবে, ঠিক কি না? আপনি যখন পৃথিবীর ম্যাপ দেখবেন, গোল ম্যাপ আছে না, দেখবেন ম্যাপের মধ্যে লেখা আছে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, আমেরিকা, সৌদি আরব, বাংলাদেশ, যে কোন চিপে আপনি খুঁজে পাবেন না। এত ছোট বাংলাদেশের মানচিত্র সারা পৃথিবীতে, বাংলাদেশ এত ছোট অনেক পৃথিবীর মানুষ বাংলাদেশের মানুষকেও চিনে না, নামও শুনে নাই, এমন অনেক দেশ আছে, আছে না নাই? সারা পৃথিবী থেকে বড় বড় হাফেজ সাহেবরা গেলেন, ছোট্ট মানচিত্র 15-16 কোটির দেশের মানুষ এই দেশ থেকে পাঠিয়ে দেওয়া হলো আবার ওই ছোট্ট ছেলে নাজমুস সাকিবকে। সুবহানাল্লাহ। আপনি সবসময় আল্লাহর কাছে মাফ চান, আস্তাগফিরুল্লাহ, কি বলে সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যত বেশি মাফ চাইবেন তত বেশি ক্ষমা করবেন কে? আল্লাহ। ক্ষমা করলে কি আল্লাহর লস আছে, আল্লাহর ক্ষতি হবে? যত বেশি আপনি মাফ চাইবেন ততই আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা, তিনি তার জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং বড় আলেম বুজুর্গ ছিল, বলেন আল্লাহু আকবার। এখন যেমন আপনারা আজিজ আল কাউসারকে না দেখলেও আগের থেকে চিনেন, কিসের মাধ্যমে? ভিডিওর মাধ্যমে, ঠিক কিনা? ইউটিউবে আপনারা লিখলেই আপনি একজনকে দেখতে পারেন, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এই জামানার কোনো আলেম না, কয়েক শত শত বছরের আগের আলেম, তৎকালীন যুগের সেরা আলেম। যখন কোনো ক্যামেরা ছিল না, পত্রিকা ছিল না, টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, টাচ মোবাইল ছিল না, তখন শুধু মানুষ মুখে মুখে চিনত, কানে কানে শুনত, চেহারায় চিনত না। ওই দেশের সেরা একজন আলেম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহু আকবার। নামটা মনে থাকবে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা, বড় আলেম, বড় বুজুর্গ, বৃদ্ধ মানুষ, হাদিসের এবারত নিয়ে তিনি খেদমত করে, হাদিস সংগ্রহ করে, হাদিসের গ্রন্থ তিনি তৈরি করে, মানুষের শরীয়তের সমাধান তিনি ফতুয়া দিতেন, 40,000 ফতুয়া হাদিস তিনি লিখে ফেলছেন তার গ্রন্থের মধ্যে, রসুলের হাদিস সংগ্রহ করেছেন, 60,000 ফতুয়া কোরআনের আয়াত থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এত বড় আল্লাহর ওলি, কিন্তু নিজেকে তিনি জাহির করতেন না, নিজেকে প্রচার করতেন না, প্রকাশ করতেন না, সব সময় নিজেকে ছোট রাখতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করতেন, আল্লাহ, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাস কাবীরা, হে আল্লাহ, আপনি আমার চোখে আমাকে ছোট বানায়া দেন, মানুষের চোখে আমাকে বড় বানায়া দেন। বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একবার হাদিসের খেদমতে তার ঘর থেকে বের হলেন। তখনকার যুগে বাস ছিল না, তখনকার যুগে কোনো প্রাইভেট কার ছিল না, বিমান ছিল না, হোন্ডা ছিল না, মানুষ হেঁটে হেঁটে এক দেশ থেকে, এক এলাকা থেকে, এক শহর থেকে আরেক শহরে কয়েকদিন লাগায় যেতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা হাদিসের কাজে কোনো এক দূরদেশের দিকে যাচ্ছিলেন, পথের মধ্যে তিনি একটা মসজিদের মধ্যে মাগরিব আদায় করলেন, ঈশার নামাজ পড়লেন, রাত হয়ে পড়েছে, কোথায় যাবে, কোথায় থাকবে? তখনকার যুগে একদম হোটেল ছিল না, বাজার ঘাট অ্যাভেলেবেল ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, রাত্রেবেলা মসজিদের মধ্যে
থাকার সিদ্ধান্ত নিলেন জাবানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি। এবার যখন রাতের বেলা মসজিদে থাকবেন, মসজিদের খাদেম সাহেব বলে, হুজুর আপনি কে জানি না চিনি না, রাতের বেলা আমাদের মসজিদের মধ্যে থাকার কোনো অনুমতি? কথা বলেন না কেন, মনোযোগ আছে, শেষ করে দিব। রাতের বেলা তিনি মসজিদে থাকতে চাইছে, এখন মসজিদের যে খাদেম সে কয় মসজিদে থাকা যাবে না। তিনি বলেন, দেখেন ভাই, আমি তো আপনার মসজিদের মুসল্লি, আমি তো এশার নামাজ আদায় করেছি, আমি তো রাতটুকুন থেকেই চলে যাব, মুসাফির মানুষ, ফজরের নামাজটাও পড়তে চাই আপনাদের মসজিদে, আমি ফজরেরও মুসল্লি, মসজিদের খাদেম মানে না। তিনি বলে, আপনি কে চিনি না জানি না, অপরিচিত ব্যক্তি, আপনাকে আমরা মসজিদে থাকতে দিতে পারি না, কিন্তু ওই আল্লাহর ওলি, ওই জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি যদি একবার তার নামটা বলতেন, খাদেম কার মসজিদের ইমাম এসে তাকে তার ঘরের মধ্যে জায়গা করে দিতেন, ঠিক না? কত বড় আল্লাহর ওলি, নিজেকে সবসময় ছোট দেখতেন, কি দেখতেন, ছোট দেখতেন, ছোট রাখতেন। আর এখনকার যুগে তো আমাদের একটু টাকা পয়সা হইলেই আমরা মাটিতে চোখ পড়ে না, ঠিক কি না? আমরা আমাদের বয়সে বড় রিক্সাওয়ালাকে তুই করে ডাকে আসে না নাই, আর ক্ষমতা পাইলে তার কোনো কথাই নাই, ঠিক কি না? আরো আসতে কোন, ঠিক কি না? আল্লাহর ওলি পরিচয় দেয় না, হাজারবার রিকোয়েস্ট করলো, আমাকে একটু থাকার জায়গা করে দাও, শীতের রাত অন্ধকার কোথায় যাব? তিনি মানলেন না। বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মসজিদ থেকে বেরিয়ে গেলেন, পথের মধ্যে হাঁটছে আর ঘুরছে, কোথায় যাবে কই যাবে কি করবে বুঝতে পারছেন না। হাঁটতে 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 একটু পরেই তিনি দেখছেন ওই যে বাজারের মধ্যে একটু আগুন জ্বলছে, কি জ্বলছে, এমন কিনো এমন অনেক দোকান আছে সারা রাত চলে, আসে না নাই, রাজশাহীতে আছে। আমি বিভিন্ন মাহফিল থেকে রাত একটা দুইটা তিনটা চারটা বাজে ফিরি, দেখি যে দোকানের মধ্যে দোকান খোলা, মানুষ বেচা কিনা করতেছে, সারা রাত চলে। গতকাল রাত দুইটা তিনটা বাজে কাপাসিয়াতে ড্রাইভার বলতেছে, হুজুর দেখেন দোকানে বলি সারা রাত খোলা থাকে, এরকম দোকান আছে না নাই? আছে বুজুর্গ। এবার দেখলেন ওই যে বাজারের মধ্যে একটা দোকান খোলা, ওই জায়গায় গিয়ে একটু রাতটা পার করা যেতে পারে। তিনি চলে গেলেন বাজারের মধ্যে, শীতের রাত, তিনি দেখছেন একজন যুবক রুটি বিক্রেতা রুটি বানাচ্ছেন, রুটি বানায় বানায় বিক্রি করেছে। ওই মুরব্বি আলেম বুজুর্গ সেই যুবককে বলেছে, বাবা তুমি কে জানি না চিনি না, আমি বড় বিপদগ্রস্ত মুসাফির, আমার গন্তব্য আরো দূরে, রাতের বেলা জায়গা নাই থাকার জন্য, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও, আজকের রাতটুকু তোমার দোকানের সামনে, আগুনের সামনে, চুলার সামনে আমি বৃদ্ধ মানুষ, একটু আগুনের পোহাবো, আগুনের তাপটা গায়ে লাগাবো, আর বসে বসে আমি হাদিসের খেদমত করব, হাদিসের সংকলন করব, দেখাশোনা করব। যুবক ছেলেটা রুটি বিক্রেতা বলে, মারহাবা, আহলান সাহলান, কোনো সমস্যা নাই, সারা রাত আপনি আমার সঙ্গে থাকতে পারেন, সুবহানাল্লাহ। এরকম ভালো দোকানদার আছে না নাই? একজন গরিব মানুষ যখন আসে, টাকা না থাকলেও কিছু তরকারি এমনি দিয়ে দেয়, ঠিক কিনা? একজন পাগলকে, অনেক হোটেলওয়ালা আছে আমি দেখেছি, পাগল গরিব মানুষ ভাত তরকারি তাকে নিয়ে খাওয়ায় দিছে, বসায় আসে না নাই। রাতের বেলা যেগুলি বিক্রি হয় না, রাস্তায় যারা সারা রাত ঘুমিয়ে থাকে তাদেরকে খাবারে খাওয়ায় দেয়, এমন ভালো ব্যবসায়ী দোকানদার আমাদের সমাজে এখনো আসে না নাই? না থাকলে সমাজটা ধ্বংস হয়ে যেত, এরকম ভালো ব্যক্তিরা এখনো বেঁচে আছে বোধহয়, সমাজের মধ্যে এত অন্যায় অপরাধের মধ্যেও আল্লাহ সমাজটাকে টিকায় রাখছেন, চিল্লা বলেন, ঠিকই না? এখন সেই রুটি বিক্রেতা বলে, হুজুর আমার কোনো সমস্যা নাই, আপনি আহলান সাহলান মারহাবা থাকবেন, আমার কোনো আপত্তি নাই। বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা দোকানের সামনে আগুনের সামনে আগুন পোহায় আর হাদিসের দেখাশোনা করছে, হাদিসের খেদমত করেছে। আলেমদের সঙ্গে এমনি কিতাব থাকে, লেখা থাকে, পুস্তক থাকে, কলম থাকে, খাতা থাকে। দোকানদার রুটি বানাচ্ছে, তাওয়ার মধ্যে পোড়াচ্ছে, সিদ্ধ করছে আর বিক্রি করছে। অনেকক্ষণ যাবৎ যখন রুটি বিক্রেতা আর এই ব্যবসায়িক লেনদেন, ওই বুজুর্গ একটু ফলো করলেন, দেখছিলেন, দেখে তিনি বলছে, বাবা আমি দেখছি অনেকক্ষণ পর্যন্ত তুমি বিড় বিড় করে মুখ নাড়া নাড়া কি জানি পড়ো, আমাকে কি বলা যাবে, তুমি কি এরকম মনে মনে পড়তেছ,
বুজুর্গের ভিতরে কৌতূহল জেগেছে, যুবকটা কি পড়ে? একটা সাধারণ দোকানদার, একটা সাধারণ রুটি বিক্রেতা। অনেকক্ষণ যাবৎ দেখছি রুটি বানায়, মুখ বিড়বিড় করে, রুটির মধ্যে রুটি তাওয়ার মধ্যে হিট করে উল্টাচ্ছে, বিড়বিড় করে পড়ে বিক্রি করে, মুখ দিয়ে কি জানি পড়ে, টাকা নেয় কি জানি পড়ে। এরকম ব্যবসায়ী আছে না নাই? আমি ঘরের জন্য একটা ভ্যাকসিন পেপার কিনতে গিয়েছিলাম, আমি তার সঙ্গে দাম দস্তর করতেছি দোকানদারের সাথে, মিরপুর 10 নম্বর। একটু পরেই দেখি ওই ব্যবসায়ী বের বের করে কি জানি পড়তেছে, আওয়াজ, মুখের কাইফিয়া, তার হালকা শব্দ আমি বুঝতে পারলাম তিনি একটা আরবি দোয়া পড়ছেন। সুবহানাল্লাহ। এর আগে আমি আরো 2-3টা দোকান খুললাম, কোনো পণ্য আমার পছন্দ হয় না, আর এই লোকটা যেই মাত্র বিড়বিড় করে ফলো করলাম কি জানি পড়ে, আমার মনে যেই পণ্যটা আমি দেখলাম এটাই পছন্দ হইলো, সেটাই আমি কিনে ঘরের মধ্যে ফিরলাম। আল্লাহু আকবার। ব্যবসায় বরকত দান করেছেন কে? আপনি বিসমিল্লাহ বলে দোকান খোলেন, বিসমিল্লাহ বলে বন্ধ করেন, বিসমিল্লাহ বলে অফিসে যান, বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে ধানটা আপনি রুখে দেন, আপনার ফসলে, আপনার চাকরিতে, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাতের বেলা যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে, শয়তান বলে আজকের রাত তার ঘরের মধ্যে থাকার জায়গা হলো না, আমার খাওয়ারও জায়গা হলো না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনি বিসমিল্লাহ বলে দরজার আংটা লাগান, বিসমিল্লাহ বলে খাবার খান, শয়তান আপনার সঙ্গে শরীক হতে পারবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া যদি দরজা বন্ধ করে রাতের বেলা ঘুমান, বিসমিল্লাহ ছাড়া যদি আপনি খাবার খান, শয়তান বলে যে আজকের রাত আমার থাকার জায়গা হয়েছে, খাওয়ারও জায়গা হয়েছে, নাউজবিল্লাহ বলেন। এখন সেই বুজুর্গ বলে, বাবা বলতে পারবা নাকি তুমি কি পড়ো? ওই যুবকটা বলে, হুজুর আপনি কে? চিনি না, জানি না, আমার অভ্যাস, আমার একটা অভ্যাস, শুধু এখন না, সারাদিন যতক্ষণ পর্যন্ত আমি কাজে থাকি, অবসর থাকি, আমি সব সময় আল্লাহর কাছে মাফ চাইতে থাকি, আমি পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পড়ুন আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ মানে কি? হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমি হাদিসের মধ্যে পড়েছি যে এই ব্যক্তি 3 বার বলবে, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন, জাহান্নাম থেকে উদ্ধার করে দেন, জাহান্নাম থেকে উদ্ধার করে দেন। যেই ব্যক্তি 3 বার পরপর আল্লাহর কাছে চায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার বান্দাকে মাফ করে দে। আর যেই ব্যক্তি 3 বার বলে, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও, জান্নাত দাও, জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতুল ফেরদাউস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি পড়তেন, হে আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসালুকাল জান্নাতুল ফেরদাউস, হে আল্লাহ সবচাইতে সেরা শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দাও, 3 বার বলেন। আবার হুজুর বলতেন, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, হে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মাফ করে দাও। 3 বার মাফ চান, 3 বার জান্নাত চান। আমার আল্লাহ এমন হতে পারে আপনার এই 3 বারের ডাক কবুল করে নিয়ে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এখন সেই যুবক কি পড়ে? মনোযোগ নাই, সবাই বলেন, পিছনে বাইরে এসে সবাই জোরে বলেন, কি পড়ে? মুখগুলো একটু নাড়ান, তাহলে অভ্যাস হবে কি হবে না? আমি সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা সব গিলে ফেলছেন, লাভ হবে? আমি ওয়াজ করলাম সারা রাত কোরআন হাদিস থেকে, আপনাদেরকে বুঝালাম, আপনি সকালবেলা ফজরেই পড়লেন না, এরকম শ্রোতা আছে না নাই? এরকম হাজার রাত ওয়াজ শুনলে জানা সওয়াব, ফজরের নামাজ এক পাল্লায় দিলে তার থেকে বেশি সওয়াব, ঠিক না? এখন সেই যুবকটা বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, একটা যুবক আল্লাহর সঙ্গে এত সম্পর্ক, এরকম যুবক আছে না নাই? এই যে পাশে বসে আছে বুড়া মানুষ না, যুবক মানুষ, এই যুবক আপনাদের ইমাম, এই যুবক মাদ্রাসার মোহতামিম, এই যুবক এই মাহফিলের জন্য কত তদারকি করেছে, এরকম যুবক হতে চাই কি চাই না? এরকম যুবকের গালের মধ্যে দাঁড়িয়ে আছে না নাই? আমি মনে হয় আরো বেশি বুড়া, এরকম যুবক হওয়ার দরকার আছে না নাই?
ও যুবকেরা কথা দাও, গালের দাড়ি কাটবো না, মাথার টুপি সরাবো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, খোদার কসম করে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনাকে যাবতীয় খারাপ কাজ থেকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেলেন বুজুর্গ, হে যুবক তুমি কেন এত আস্তাগফিরুল্লাহ পড়ো? যুবক বলে হুজুর সেই কথা আর বলবেন না, আমি যে আস্তাগফিরুল্লাহ দিন রাত 24 ঘন্টা পড়ি, আল্লাহর কাছে মাফ চাই, আমার অভ্যাস হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়া, আমার এই অভ্যাস, আমার এই আমল, আমার এই মাফ চাওয়া আল্লাহ এত পছন্দ করেছে হুজুর, আমি আল্লাহর কাছে যা দোয়া করি মুস্তাজাবুদ দাওয়ার পর্যায়ে আল্লাহ আমাকে কবুল করেছে, সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। আমিন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যুবকরা আছে বলে এখনো ইসলামটা টিকে আছে, ঠিক কি না? আজকের এই মাহফিলে যুবকদের সংখ্যা কম না বেশি? ইসলামের প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবকরা সাহায্য করেছিল, আল্লাহু আকবার। এখন সেই যুবক বলে হুজুর আস্তাগফিরুল্লাহ এত ফজিলত, আল্লাহর কাছে মাফ চাও এত ফজিলত গো হুজুর, আমি যা দোয়া করি আমার আল্লাহ সব কবুল করে ফেলে, সুবহানাল্লাহ। কিন্তু আপনি কে জানি না একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় না। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, কি বলে সব দোয়া কবুল হয়ে যায়, একটা দোয়া এখনো কবুল হয় না, বাবা কোন দোয়াটা তোমার কবুল হয় না? যুবক বলে হুজুর আমার বড় মনে স্বপ্ন, মনে বড় ইচ্ছা, আমার বড় মনে আশা, আমাদের এই দেশের মধ্যে একজন বড় শ্রেষ্ঠ আলেমের নাম সব সময় শুনি, আল্লাহু আকবার, একজন মুহাদ্দিসের নাম শুনি, একজন বড় ইমাম বুজুর্গের নাম দেশের সবার কানে শুনি, কিন্তু জীবনে কোনোদিন চোখে দেখি নাই। আমার মনে বড় ইচ্ছা সেই ইমাম সেই বুজুর্গর সাথে দেখা হয়ে একটা বার তার সঙ্গে মুসাফা করি, আল্লাহু আকবার, তার কপালের মধ্যে চুমু খাবো, তার সঙ্গে মোলাকাত করবো, আমার বড় বড় স্বপ্ন, আল্লাহর কাছে দোয়া করছি এখনো কেন জানি দোয়াটা কবুল হয় না। বৃদ্ধ লোকটা বলে বাবা সে কোন আলেম যার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করছো? যুবকটা বলে হুজুর তিনি আর কেউ না, তিনি হলো আমাদের দেশের স্বনামধন্য বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকালের পরে রহমতুল্লাহ, তার আগে রহমতুল্লাহ বলা যাবে না? ইমাম আহমদ ইবনে হাম্বল, এখন তার সামনে সেই ইমাম আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যুবক যে বুজুর্গর নাম তুমি বললা, যাকে তুমি বড় আলেম বলে সম্বোধন করলা, যার হাতে মুসাফা খাওয়ার জন্য, যার কপালে চুমু দেওয়ার জন্য, যাকে মহাব্বত করার জন্য সেই দোয়া করেছ, তোমার এই দোয়াও আল্লাহ ফিরায় দেয় না, এই দোয়াটা কবুল করে তোমাকে তার কাছে যাওয়া লাগবে না, সেই আল্লাহর বান্দাকে সেই আলেমকে আল্লাহ তোমার দোকানের সামনে হাজির করেছে, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যায়, মন ভরে মুসাফা করে, বুক মেলায় চুমু খায়, যুবকের সব দোয়াগুলো কবুল করে ফেললেন কে? এমন যুবক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য ক্ষমা চাইতে হবে কার কাছে? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররাহ, হে মানুষেরা তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো, ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররাহ, আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আচ্ছা বলেন তো রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে, কোনো পাপ আছে? কোন গুনাহ নবীদের জীবনে ছিল না, সমস্ত নবীরা হলো মাসুম। সমস্ত নবীরা কি মাসুম, নিষ্পাপ? তারপর নবীজি কেন দৈনিক 100 বার ক্ষমা চাইতেন? একটাই উদ্দেশ্য, 100 বার ক্ষমা চাইলে তার উম্মত তার থেকে বেশি চাইবে, উম্মত তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, ঠিক না? মুন্না মারে কাঁদে রে, প্রাণা মারে কাঁদে রে, যেতে সোনার মদিনায়, ওই মদিনা ধন্য হলো প্রিয় নবীকে পেয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে সেই রসুলকে গালি দেওয়া হয়, কথা বলেন। আজকে সেই রসুলকে নিয়ে ফ্রান্স কার্টুন এঁকেছে, ছবি এঁকেছে, নজবিল্লাহ বলবেন না? রাসুলের কি কোনো ছবি আছে?
ছবি আঁকার ক্ষমতা কি কারো আছে? সবচাইতে সেরা, পৃথিবীর সেরা, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে গালি দিলে আমাদের হৃদয়ের মধ্যে ব্যথা আছে না নাই? সেই নবীর সুন্নতকে যদি কেউ অপমান করে আমাদের হৃদয়ে ব্যথা আছে না নাই? সেই নবীর টুপি, সেই নবীর পাঞ্জাবি, সেই নবীর দাঁড়িকে দেখে কেউ যদি জঙ্গিবাদ সন্ত্রাস বলে গালি দেয় আমাদের ব্যথা আছে না নাই? এই টুপিকে জঙ্গিবাদ বলো না, পাঞ্জাবিকে সন্ত্রাসী বলো না, নবীর সুন্নতকে ইনকার করো না, আলেমদেরকে গালি দিও না, আল্লাহর পক্ষ থেকে আজাব আসলে ঠেকায় রাখতে পারবা না, ঠিক না? আম্মা জানা দিতে চাই, আজকে যারা ইসলামকে গালি দেয়, মুসলমানদের ধর্ম কর্মের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, আমাদের আমাদেরকে ইমান হরণ করে নাস্তিক মুর্দা হিন্দুদের কালচার আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে চায়, আমরা বলে দিতে চাই, যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো, ধর্মপ্রাণ তৌহিদি জনতা থেকে আল্লাহর কালেমা মুছে দিতে পারবা না, ঠিক না? ইসলাম আছে, থাকবে, অতীতে ছিত কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মুছে দিতে পারবে না, চিল্লাবেন ঠিক না? আমাদের দেহে সেই ওমরের রক্ত এখনো আছে না নাই? উমায়ের খাব্বাবের রক্ত আছে না নাই? খালিদ বিন ওয়ালিদের সৈন্য আমরা চিল্লা এখন ঠিক কিনা? আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা পৃথিবীর সমস্ত মিল্লাত, ইহুদি, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, তারা জাতিতে আলাদা, আর মুসলমানদের বিরুদ্ধে আসলে তারা সবাই একটা প্ল্যাটফর্ম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে ইন্ডিয়ার কাশ্মীরের মধ্যে আমার মুসলমানদেরকে মারছে, কাশ্মীরের মুসলমানরা ঈদের নামাজ পর্যন্ত পড়তে পারে না, আফগানিস্তানের মুসলমানদেরকে মারা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল বাহিনী আজকে 50 বছরের উপরে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য মেরেই যাচ্ছে, সিরিয়ার জমিনকে বোমা দিয়ে তামা তামা করে ফেলেছে, আজকের বিশ্ব দেখছে এত মারা মারতেছে তারপরে মুসলমানদেরকে দমায় রাখতে পারতেছে না, আল্লাহু আকবার। আমরা জানিয়ে দিতে চাই সারা পৃথিবীতে সমস্ত মুসলমানদের উপর যদি বোম মারো, গুলি মারো, আমাদের জীবন, ধন সম্পদ, ঘর বাড়ি কেড়ে নিতে পারো, প্রয়োজনে আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে দিব, প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব, তারপর আমাদের হৃদয় থেকে কালেমাকে ছিনিয়ে নিতে পারবে না, চিল্লাবেন ঠিক না? কে কে আল্লাহর পথে জীবন দিতে রাজি আছে, দুই হাত তুলে আল্লাহকে দেখো মুসলমান, আল্লাহ কবুল করে বলুন আমিন। অনেক আলেমরা মজলুম হয়েছেন, অনেক আলেমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমি বাইরের দেশে বলি, তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ মিশরের একজন বড় মুফাসসির ছিলেন, তিনি যখন তাফসির গ্রন্থ লিখলেন তাফসিরে ফি জিলালিল কোরআন, তার তাফসির গ্রন্থ পড়ে মানুষ দলে দলে সেই মুফাসসিরের প্রেমে আগ্রহ জন্মায় গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে এমন মুফাসসির আছে না নাই যাদের তাফসিরের কথা শুনলে, যাদের কোরআনের দরস শুনলে লক্ষ লক্ষ মানুষ মাঠ জায়গা দেওয়া যায় না, চিল্লা এখন ঠিক কিনা? এরকম মুফাসসিরদের জনপ্রিয়তা অনেকে দেখে সহ্য করতে পারে নাই। গত বছরও আমাদের এক মুফাসসির বাংলাদেশের যেখানে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল, চিল্লা এখন ঠিক কিনা? চক্রান্ত করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, সে আমাদের প্রাণপ্রিয় মুফাসসির মিজানুর রহমান আল আজহারি হুজুর বর্তমানে মালয়েশিয়াতে আছেন, সে চলে গেছে, কোরআনের মাঠটাকে তারা ভেবেছিল বন্ধ করে দিবে, জানিয়ে রাখতে চাই এক আজহারি যাবে, এক কোরআনের পাখি যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ আজহারি জন্ম হবে ঠিক কিনা? লক্ষ লক্ষ কোরআনের পাখি জন্ম হয়ে যাবে ঠিক কিনা? কাউকে আটকে রাখতে পারবা না, আল্লাহর কোরআন যত বন্ধ করার চেষ্টা করবা ততই আল্লাহ রাস্তা খুলে দিবে, চিল্লা এখন ঠিক কিনা? কথাগুলো কার জোরে বলেন? কার? ইউরিদুনা ইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, কার কথা? আল্লাহ বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় তাদের মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য, আর আমার আল্লাহ বলে এ গোলামেরা তোদের মুখের ফু আমার ইসলাম নিবাইয়া দিবি, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, তোরা অপছন্দ করবি জেনে রাখ কিয়ামত পর্যন্ত আমার ইসলামের আলো আমি আল্লাহ জ্বালায় রাখবো, সুবহানাল্লাহ। সেই আল্লাহর সেনাবাহিনী হতে চাই কি চাই না? সেই আল্লাহর প্রকৃত গোলাম হতে চাই কি চাই না? সাইয়্যিদ কুতুবউদ্দিন মুফাসসির মিশরের তিনি বললেন আমাদের এই দেশের মধ্যে কোনো ইংরেজ শাসন চলবে না,
কোনো ব্রিটিশের কালচার চলবে না, এটা মুসলমানদের দেশ, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে চিল্লাকাল, ঠিক না? কোনো মানুষের আইন দিয়ে রাষ্ট্র চলতে পারে? সাইয়েদ কুতুবউদ্দিনের জনপ্রিয়তা দেখে মিশরের জাবের আব্দুল নাসের সেই শাসক তিনি খেপে গেলেন। তিনি সাইয়েদ কুতুবউদ্দিনকে তাফসির লিখে তার জনপ্রিয়তা বেড়ে যাওয়াতে তাকে গ্রেফতার করা হলো। একজন তাফসির লেখককে গ্রেফতার করা হয়েছে কোরআন দিয়ে কথা বলার কারণে, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত এমন মুফাসসির আসে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? মনে রাখবেন মুসলমান, কিয়ামত পর্যন্ত ওমরের সৈন্যরা থাকবে, খালিদ বিন ওয়ালিদের সৈন্যরা থাকবে, হামজার সৈন্যরা থাকবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি তার ছাত্র মুফাসসিররা থাকবে, ঠিক তদ্রুপ ফেরাউনও থাকবে, নমরুদের বংশধর থাকবে, হক বাতিলের লড়াই চলবে, ইসলামের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না, ঠিক কি না? সেই আল্লাহর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সাইয়্যেদ কুতুবউদ্দিন জেলখানায় বন্দী হলেন, মিশরের সেই প্রেসিডেন্ট চক্রান্ত করে তাকে ফাঁসির হুকুম দেওয়া হলো। ফাঁসির আগের রাতে ইমাম এসেছে তাকে কালেমা পড়ানোর জন্য, যে আপনার আগামীকালকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আপনি কালেমা পড়েন। তিনি বলছেন, আপনি কে? কে? আমি ইমাম, কালেমা পড়াতে আসছি আপনাকে। কয়, আপনাকে কে পাঠাইছে? কয়, সরকার পাঠাইছে। কয়, তাই নাকি? কয়, হ্যাঁ। কয়, যেই কালেমা আমি ব্যাখ্যা করার কারণে, যেই কালেমার দাওয়াত মানুষকে বুঝায় শোনায় দেওয়ার কারণে আমি জেলে বন্ধি, আর সেই কালেমা পড়ায় আপনি রাষ্ট্রের বেতন খান। সুতরাং মনে রাখবেন, আপনার কালেমা আপনার রুটি রোজগার জোগাড় করে, আর আমি সাইয়্যেদ কুতুবউদ্দিনের কালেমা আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিচ্ছে চিল্লাকন, ঠিক না? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।